বেশ কিছুটা অরণ্য পথ অতিক্রম করে আমরা চলে এসেছি কাশিয়া গ্রাম পেরিয়ে পায়রা ভাড়িতে। এই পায়রা ভাড়িতেই লুকিয়ে আছে প্রায় অর্ধ শতাব্দীর ঐতিহ্য একটি প্রাচীন শিব মন্দির। এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখানকার স্থানীয় গ্রামবাসীরা এইসব জায়গায় পশুপালন করতে বা কাঠ সংগ্রহ করতে জঙ্গলে আসতেন। তো জঙ্গলে আসার সময় এই জায়গায় তারা একটি শিবলিঙ্গের সন্ধান পান। শিবলিঙ্গটি যেটা লোকশ্রুতি অনুযায়ী যেটা কথিত আছে যে মাটি থেকে ওটা উঠে এসেছিল, সেই শিবলিঙ্গ আমি আপনাদেরকে দেখাবো। এই আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরেই সেই বিগ্রহটি রয়েছে। পরবর্তীকালে দশ চুনা আখড়া ভূতনাথ গিরি মহারাজ নামে একজন সাধু এখানে এসেছিলেন, তিনি এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। তো অনেক বিশ্বাস রয়েছে এখানকার মানুষদের, খুব বিশ্বাস করেন। পাশেই এখানে রয়েছে একটি দুয়ারশিনী মন্দির, ওই দুয়ারশিনী মন্দিরেও পুজো হয়, মানত রাখেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তো সেই সব ঐতিহ্য ছবিগুলো দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আরও যে জিনিসগুলো বলতে চাই যে এই মন্দিরটি সম্পর্কে, এই মন্দিরটি এখানে কিন্তু মেলা হয় প্রতি বছর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার চারদিকে, এই যে আমি যেদিকে আঙুল দেখাচ্ছি, এখান থেকে প্রায় 1 কিলোমিটার গেলেই ওড়িশার বর্ডার সীমানা রয়েছে। তো ওখান থেকেও প্রচুর মানুষ আসেন। ওটা ওই আমাবাসীতে যে হয় আষাঢ় মাসে, সেই সময় এখানে মেলা হয়, শয়ে শয়ে মানুষ এই জঙ্গলের মধ্যেও ভিড় জমান, সেটা দেখার মতো হয়। আর যে দুয়ারশিনী মন্দির আছে সেখানে স্থানীয় বাসিন্দারা মানত রাখেন, মনস্কামনা পূর্ণ হলে সেখানে পাঁঠা বলি দেওয়া হয়, এরকমই চল রয়েছে প্রায় 70-75 বছর ধরে। এই যে দেখছেন আপনারা সেই বিগ্রহ, এই শিবলিঙ্গটি মাটি থেকে উত্থিত হয়েছিল, তখন গ্রামবাসীরা বুঝতে পারেন যে এটা একটি শিবলিঙ্গ উত্থিত হয়েছিল, এমনই বিশ্বাস রয়েছে এখানকার মানুষদের মধ্যে। তো তখন তারা এটাকে ঈশ্বর জ্ঞানে, মহাদেব জ্ঞানে এখানে পুজো অর্চনা শুরু করেন। আর এই দিকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে দুয়ারশিনী ঠাকুর রয়েছেন, দুয়ারশিনী মানে দ্বারবাসিনী, তা মনস্কামনা পূর্ণ করার জন্য স্থানীয় বাসিন্দারা এখানে আসেন, মানত করেন, মনস্কামনা পূর্ণ হলে এখানে বলি দেওয়ার চল আছে, পাঁঠা বলি দেওয়ার চল আছে। সত্যি কথা বলতে কি আজকে একটা বিরল অভিজ্ঞতা আমার হচ্ছে, জঙ্গলের মধ্যে এরকম ধরনের শিব মন্দির আমি আমার ভ্রমণ করার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতায় খুবই কম দেখেছি, যে জঙ্গলের মধ্যে বিভিন্ন যে ট্রাইবেলদের বিভিন্ন রকম গড বা গডেসরা থাকেন, কিন্তু এরকম একটা শিব মন্দির কোয়াইট আনন্যাচারাল। তো খুবই একটা বিচিত্র অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি। আর সবচাইতে বড় ব্যাপার যেটা হচ্ছে এখানকার সবচাইতে বাড়তি পাওনা সেটা হচ্ছে এখানকার পরিবেশ। এখানকার পরিবেশ আপনার চারদিকটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এক মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত, যেটা যারা প্রকৃত পর্যটক তাদের অবশ্যই ভালো লাগবে আমার বিশ্বাস। ধন্যবাদ।